তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামনাহানি জুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে, জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে শহীদদের সর্দার, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হচ্ছে, কেয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, রাজুলুন কামা আলা ইমামিন জায়র ফামারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, ওই ব্যক্তিও হামজার মতো শহীদ, যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, বিদ্বেষী, রক্তপিপাসু, মানুষের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করল, মন্দ থেকে নিষেধ করল, সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করল, এই ব্যক্তিও হামজার সাথে থাকবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন, অনেক সাহসের প্রয়োজন, বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায়, তাছাড়া যায় না। অত্র হাদিসে এইটাই প্রমাণ হয়। তিনি বললেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সেই ব্যক্তিও হামজার সাথে, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করল, মন্দ কাজের নিষেধ করল, ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল, এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যারা স্বৈরাচারী শাসক, যারা স্বৈরাচারী জনগণ, তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়েছে। আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করব ইনশাআল্লাহ। অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী। সালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, বহু মানুষের নাম কর্ম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, যারা ছিল সমাজে স্বৈরাচারী, যারা ছিল সমাজে জালেম, আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গায় বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসেবা, তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিন হুম্মান আখাজাত হুসাইহা, আমি তাদের কাউকে কঠিন শব্দে, অবিরাম ঝঞ্ঝাবায়ু, বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। অমিন হুম্মান খাসাফনা বেহিল আর্দা, আমি তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কেয়ামত পর্যন্ত সে মাটির ভিতরে যেতে থাকবে। অমিন হুম্মান আগ্রাকনা, আমি তাদের কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি, যার যেমন জুলুম ছিল তাকে তেমনিভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি। সময়ের ব্যবধান, যারা জুলুম করেছে, জুলুমের ফলাফল ভোগ করেছে, রক্ষা পায়নি তারা। আদ জুলুম করেছে, সামদ সম্প্রদায় জুলুম করেছে, এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ তাআলা বলেন, আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযিনা যাবু সাখরা বিল ওয়াদ, এরাই আদ, এরাই সামুদ, যারা এত শক্তি
শক্তিশালী ছিল, এদের উঁচুতা এত লম্বা ছিল, এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল, এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি পৃথিবীর কোনো দেশে সৃষ্টি করিনি। লাম ইখলাক মিসলহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি। আসামুদাল্লাযিনা জাবুসাখরা বিল ওয়াদ, তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত, তারা ছিল শক্তিশালী সম্প্রদায়। ফাআম্মা সামুদ ফাহুলিকু বিত্তাগিয়া, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝা বায়ু দিয়ে। অম্মাদ ফাউলিকু বেরি হিনসার সারি না আতিয়ে, আর আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট শব্দে পরিপূর্ণ, বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে। বিদ্বানগণ বলেন, পানি বর্ষণ হয় ফেরেশতাদের আয়ত্তে, নূহ আলাইহিসসালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরেশতাদের আয়ত্তের বাহিরে, তা ছিল আল্লাহর আদেশে। বাতাস প্রবাহিত হয় ফেরেশতাদের আদেশে, আদ সমুদ্রকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল, সাত রাত আট দিন হসুমান ধারাবাহিকভাবে, সাত রাত আট দিন ধারাবাহিকভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য। ছিল না মানুষজন, ছিল না বাড়িঘর, ছিল না গাছপালা, সব কেটে একাকার হয়ে গেছিল, সব ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদের এ কথা বলেন, তাদের ব্যাপারে তিনি বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না, আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না, এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে, ফাতাখায়ালাতিস সামা, আকাশ মেঘাচ্ছন্ন হলেই, তাগাইয়ারা ওয়াজহু, তার মুখখান পরিবর্তন হয়ে যেত, খাড়া যাও দেখালা, খাড়া যাও দেখালা, আদবারাও আগবালা, ভিতরে ঢোকেন বাহিরে আসেন, ভিতরে ঢোকেন বাহিরে আসেন, সামনে বাড়েন পিছনে হটেন, সামনে বাড়েন পিছনে হটেন। আমি বললাম, আল্লাহর নবী, আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরে আল্লাহর নবী বললেন, আয়েশা, যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে, আমি জানি না এটা মেঘ না গজব। ওরাও বলেছিল, এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি, ফর্ম তেরো না, আমাদের এখন বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল গজব। আমিও দেখছি বৃষ্টি, আমি জানি না এটা গজব না বৃষ্টি, সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি, আল্লাহুম ইন্নাসলুকা খাইরাহা ওয়া খাইরামা ফিহা ওয়া খাইরামা উরসিলাত বিহি, আল্লাহ এই বৃষ্টির কল্যাণ দাও, এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও, এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও। আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররিমা ফিহা ওয়া শাররিমা উরসিলাত বিহি, এই বৃষ্টিতে যে ক্ষতি রয়েছে, ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে, সেটা থেকে বাঁচাও। এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে, তাহলে সেটা থাকাও বাঁচাও। আল্লাহর নবী এ কথা বলতেন, তিনি বলছেন, ফানুসিরত বিসাবা উহলেকাত আদুন বিদাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, আর আদ সামুদকে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে। আসলে তা বৃষ্টি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন,
সময়ের গতিতে বিত্তশালী, ক্ষমতাশালী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ। যারাই সমাজে ধ্বংস হতে চাই, স্বৈরাচারী, তারাই সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ফা খারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারণ বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে, কারণ বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। জনগণ বলেছিল, লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন, অহংকার করো না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। অর্থ সম্পদের যাকাত দাও, অর্থ সম্পদ দান করো, কারণ সাজসজ্জা গ্রহণ করে বের হয়েছ, অহংকার করো না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সম্পদের যাকাত দাও, সম্পদ থেকে দান করো। তখন বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইন্দি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। ফা খাসাবনা হুয়া দারিহি, আমি তাকেও মাটিতে ধসিয়ে দিয়েছি, তার বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, ইয়াতা জালজালা ইলা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে, কত দূর যাবে আল্লাহ ভালো জানে। তাকে আমি ধ্বংস করেছি, তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি। স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে, পারেনি ফেরাউন অত্যাচার করে টিকতে, লম্বা সময় থাকলেও ফেরাউন এক সময়ে ধ্বংস হয়ে গেছে। তার অত্যাচারের কথা কে না জানে না, ইদব্যহুনা আপনা আকুম এস্তাহিনিসা আকুম, সে জনগণের ছেলেকে হত্যা করত, জনগণের মেয়েদেরকে জীবিত রাখত, তার বড় অত্যাচার ছিল এইটা। সে জনগণের সন্তানকে হত্যা করত, সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত। মহান আল্লাহ বলেন, অফিরাউন দিল আওতাদ লৌহ শলাকাধারী ফেরাউন, যারাকেই সে শাস্তি দিব মনে করত, তাদের হাতে পায়ে লোহার কাঁটা প্রেত মেরে বালুর উপরে রেখে দিত। এই হলো তার নির্যাতন, জুলুম, অত্যাচার। সে মানুষকে এইভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সে বলছে, লাউসাল্লে বান্নাকুম লাউসাল্লে বান্না লাউকাত্তে আন্না আইদিকুম আর জোলাকুম মিন খিলাফ, শোনো, তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো, অবশ্যই কাটবো, আমি ফেরাউন, তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো, ডান হাত কাটলে বাম পা কেটে দিব, বাম পা কাটলে ডান হাত কেটে দিব, উসাল্লে বান্না কুম্বে জুজুইন নাখলে, আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখবো। ফেরাউনের শাস্তি, টিকতে পারেনি ফেরাউন, ডুবে গেছে, টিকতে পারেনি ফেরাউন, ডুবে গেছে। যখন নিরুপায় হয়ে, আশ্রয়হীন হয়ে ডুবে গেল ফেরাউন, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ফেরাউন, সে আল্লাহকে মেনে নিলাম, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈল, বানু ইসরাঈল আল্লাহ যিনি, আমি ফেরাউন, আমারও আল্লাহ তিনি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। নিরুপায় হয়ে ডুবার সময় ফেরাউন এই কথা বলেছিল। যখন সে কুলজম সাগরে ডুবে গেল, আল্লাহ বলছেন, আলা আসাইতা কাবল আল আন, এখন তুমি ইমান আনলে, কাদ আসাইতা কাবল, ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে, তোমার এই ইমান গ্রহণ করা হবে না, তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য, পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ, পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না, চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে, মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে,
যারাই অত্যাচার করেছে, যারাই জুলুম করেছে, তারা টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। তোমার নমুনা তাই, তোমাকে দেখে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে, তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইসালাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন। আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন, সবাই ডুবে যাবে, আপনি সহ দুই একজন মানুষ যারা ঈমান এনেছে তারাই বাঁচবে। নৌকা তৈরি করলেন, আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন, মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো। চুলা মাটি নিজের ভিতর থেকে ফোহরার মতো পানি বের করতে লাগলো, আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো, মাঠ ঘাট সব কিছু ভর্তি হয়ে গেল। এক পর্যায়ে নূহ আলাইসাল্লাম ছেলেকে বললেন, বুনাইয়া ইরকাব মানা, হে আমার আদরের ছেলে, তুমি অন্যায় করো এ কথাই ঠিক, তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো। কালা সে বলল, সাবি এলা জামালি নিয়ে আসে মুনি, এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে আশ্রয় দিবে। বিস্তালা বিল্ডিংয়ের সমান উঁচু পাহাড়, সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে? নূহ আলাইসাল্লাম বললেন, লা আসমা লিয়াউমা মিন আমরিল্লাহ, আমার ছেলে তুমি মনে রেখো, আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না, আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না, সবাইকেই ধ্বংস হতে হবে। তিনি সেই সময়ে বলেছিলেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহে মাজরিহা অমর সাহা ইন্না রব্বি লাগাফুরুর রাহিম, আল্লাহর নামে নৌকায় উঠলেন। তিনি বললেন, এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে, নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল বড় ক্ষমাশীল। এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন, বাকি যারা থাকলো সবাই পানিতে ডুবে ধ্বংস হলো, সেই দিন কারো রক্ষা হয়নি। লূত আলাইসালামের সম্প্রদায় অন্যায় করত, জুলুম করত, তাদের ছিল সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক আচরণ, তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত, আরও জুলুম ছিল যা আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজরাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি তাদের উপরকে নিচে করে দিলাম, আর নিচে যারা ছিল মাটির তাদের সব কিছুকে উপরে করে দিলাম। ওয়ারসালনা আলাইহা, আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল, আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো। তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম, মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন।